জয় হিন্দ বন্ধুরা সকলকে স্বাগত তো শুরু করছি আজকের মক টেস্ট দেখো প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কথা কে উত্থাপন করেন তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কথা এটি কে উল্লেখ করেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু তো পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি কিন্তু বলেন সংবিধানের প্রস্তাবনার কথা এবং সংবিধানের রচনার মূল দায়িত্বে ছিলেন ডাক্তার আম্বেদকর তো প্রস্তাবনা কিন্তু জওহরলাল নেহেরু নেক্সট রয়েছে নম্বর টু ভারতীয় সংবিধানের সংশোধনের ধারণা কোন দেশ থেকে অনুকরণ করা হয়েছে তো সংশোধন এই যে ধারণাটি এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি এবং তার সঙ্গেও একটু মনে রাখবে আয়ারল্যান্ড তো এই যে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে মনে রাখবে নির্দেশমূলক নীতি তো নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে এবং সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকা তারপর রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে একই টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন কে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দুর্গাদাস বসু কিন্তু এই মন্তব্যটি করেছেন দুর্গাদাস বসু তারপর দেখো রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ উচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে তো রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কারাতে হাতে রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মুখ্যমন্ত্রী তো মনে রাখবে ভারতের সংবিধান অনুযায়ী আমাদের রাজ্যের প্রধান হলেন রাজ্যপাল কিন্তু সমস্ত ক্ষমতা ভোগ করে থাকেন মুখ্যমন্ত্রী তো সংবিধান অনুসারে কিন্তু রাজ্যপাল তারপর দেখো সিয়াচেন হিমবাহ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো শিয়াচেন এটি কোন রাজ্যে অবস্থিত অবশ্যই তোমরা কমেন্ট করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে জম্মু ও কাশ্মীর অবস্থিত শিয়াচেন হিমবাহ জম্মু কাশ্মীর অ্যান্ড তার সঙ্গে মনে রাখো উত্তরাখণ্ডে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ তো গঙ্গোত্রী হিমবাহের গমুক গুহা থেকে কিন্তু আমাদের গঙ্গার উৎপত্তি তো এটি অবস্থিত উত্তরাখণ্ডে এবং সিকিমে রয়েছে জেমু হিমবাহ তো সিকিমে রয়েছে জেমু আমরা কি দেখলাম সিয়াচেন হিমবাহ রয়েছে জম্মু কাশ্মীরে তারপর রয়েছে উত্তরাখণ্ডে গঙ্গোত্রী সিকিমে রয়েছে জেমু তারপর দেখো পাঁচমারি বায়োস্পিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত তো পাঁচমারি এই বায়োস্পিয়ার রিজার্ভটি অবস্থিত সরি ক্যান্সার মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে অবস্থিত পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং তার সঙ্গে একটু মনে রাখবে শিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত ওড়িশা রাজ্যে তো ওড়িশাতে অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান এবং করবেট জাতীয় উদ্যান রয়েছে উত্তরাখণ্ডে তো আবার একটু দেখে রাখো পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত মধ্যপ্রদেশে শিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত ওড়িশাতে এবং করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড নেক্সট রয়েছে উপকূলীয় অরণ্য অপর কি নামে পরিচিত তো উপকূলীয় অরণ্য আমরা সকলে জানি যেটি পাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সুন্দরবন অঞ্চল রয়েছে তো সেখানে কিন্তু উপকূলীয় অরণ্য আমরা লক্ষ্য করতে পারি যেটি কিন্তু ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত তো সেটির নাম ম্যানগ্রোভ অরণ্য নেক্সট দেখো সুনামি সৃষ্টির কারণ কোনটি তো সুনামি সৃষ্টির কারণ এদের মধ্যে যে মূল কারণ সেটি হয়ে যাবে ভূমিকম্পের কারণে কিন্তু তৈরি হয় সুনামি তো সমুদ্রের মাঝে যখন ভূমিকম্প হয় তখনই কিন্তু আমরা তাকে বলবো সুনামি নেক্সট রয়েছে ভারতের কোন রাজ্যে লবণাক্তর হ্রদের সংখ্যা সব থেকে বেশি তো লবণাক্তর হ্রদ কোন স্টেটে সব থেকে বেশি রয়েছে সরি স্যার মহারাষ্ট্রে সব থেকে বেশি লবণাক্তর হ্রদ রয়েছে তার সঙ্গে একটু মনে রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত উপহ্রদ হলো চিল্কা তো সব থেকে বৃহত্তম উপহ্রদ হল চিলকা। যেটি অবস্থিত ওড়িশা রাজ্যে আশা করি জানো তো সেটি কিন্তু উপহ্রদ এবং তার সঙ্গে মনে রাখবে সম্বর তো সম্বর হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রদ তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল সম্বর এবং উপহ্রদ হল উড়িষ্যার কি চিল্কা এবং এই যে সম্বর হ্রদটি রয়েছে এটি মনে রাখবে রাজস্থানে অবস্থিত তো সম্বর রদ অবস্থিত রাজস্থানে এবং ভারতে সবথেকে বেশি লবণাক্ত রদ রয়েছে মহারাষ্ট্রে নেক্সট রয়েছে নম্বর টেন মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থিটির নাম তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বৃহত্তম লসিকা গ্রন্থি হল প্লিহা তো প্লিহা হলো মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি তার সঙ্গে মনে রাখবে লালা গ্রন্থি হল প্যারোটিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি যকৃত এবং দীর্ঘতম পেশি হল সার্টোরিয়াস তো দেখলাম মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি প্লিহা লালা গ্রন্থি প্যারোটিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি রয়েছে যকৃত এবং দীর্ঘতম পেশি রয়েছে সার্টোরিয়াস তারপর দেখো কোনটির পরিপাকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোটিনের পরিপাকে কিন্তু তৈরি হয় অ্যামিনো অ্যাসিড নম্বর টুয়েলভ কৃত্রিম হৃৎস্পন্দন সৃষ্টিকারী যন্ত্রটির নাম তো কৃত্রিমভাবে হৃৎস্পন্দন যে পরিমাপ করা যন্ত্রটির নাম সঠিক উত্তর পেসমেকার যন্ত্রটির সাহায্যে পরিমাপ করা হয় কৃত্রিম হৃৎস্পন্দন তো পেস মেকার হয়ে যাবে শটিক অ্যান্সার তার সঙ্গে মনে রাখবে মাইক্রোস্কোপ এই যন্ত্রটির দ্বারা পরিমাপ করা হয় অনুবীক্ষণিক বস্তু তো অনুবীক্ষণিক বস্তু পরিমাপ করা হয় মাইক্রোস্কোপ আর কৃত্রিম হৃৎস্পন্দন পেসমেকার তারপর দেখো সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয় শটিক অ্যান্সার উনিশশো সালে স্থাপিত হয় সঙ্গীত নাটক একাডেমি। তো মনে রাখবে যার সদর দপ্তর অবস্থিত রবীন্দ্র ভবন ফিরোজ শাহ রোড নতুন দিল্লি তো নতুন দিল্লিতে অবস্থিত সঙ্গীত নাটক একাডেমির সদর দপ্তর অ্যান্ড তার সঙ্গে তোমরা মনে রাখবে উনিশশো সাল তো তখন স্থাপিত হয় সাহিত্য অ্যাকাডেমি তো সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল কত সালে উনিশশো সালে এবং সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় উনিশশো বাহান্ন তারপর রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মস্থান তো অবশ্যই তোমরা কমেন্ট করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতাতে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ কত সালে আঠেরোশো সালের বারোই জানুয়ারি এই বারোই জানুয়ারি দিনটিকে পালন করা হয় যুব দিবস তো যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি মনে রাখবে তো স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন আঠেরোশো তেষট্টি সালে কলকাতায় এবং তিনি কিন্তু দেহত্যাগ করেছিলেন মনে রাখবে বেলুর মঠ হাওড়াতে তো হাওড়াতে তিনি দেহত্যাগ করেন এবং জন্মগ্রহণ করেন কলকাতায় আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি নম্বর ফিফটিন আগা খান কাপ বেটন কাপ ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো খুবই গুরুত্বপূর্ণ তিনটি নাম আগা খান কাপ বেটন কাপ ধ্যানচাঁদ ট্রফি সঠিক অ্যান্সার হয়ে যাবে হকির সঙ্গে যুক্ত এই তিনটি কাপ আগা খান বেটন এবং ধ্যানচাঁদ অবশ্যই কিন্তু মনে রাখবে নেক্সট রয়েছে প্রাচীন তাম্রলিপ্ত বন্দর কোন নদীর তীরে অবস্থিত তো প্রাচীন যে তাম্রলিপ্ত বন্দর রয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে রূপনারায়ণের তীরে অবস্থিত প্রাচীন তাম্রলিপ্ত বন্দর নম্বর প্রথম কারখানা আইন কে প্রবর্তন করেন তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন তিনি প্রথম কারখানা আইন প্রবর্তন করেছিলেন রয়েছে হিন্দু আইন দায়ভাগের ভাগের রচনাকার কে ছিলেন তো হিন্দু আইন দায় ভাগ কে রচনা করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে জিমুদ বাহন তিনি রচনা করেন বিখ্যাত হিন্দু আইন দায়ভাগ ভাগ জিমুদ বাহন তারপর রয়েছে শিশির কুমার ঘোষ যে পত্রিকার সম্পাদক ছিলেন তো শিশির কুমার ঘোষ তিনি কোন পত্রিকার সম্পাদক শরেগেন সার হইজে অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ তার সঙ্গে মনে রাখতে পারো তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে অক্ষয় কুমার এবং শিশির কুমার ঘোষ ছিলেন অমৃতবাজার নম্বর টোয়েন্টি কংগ্রেসের যে অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে শরেগেন সার সুরাট উনিশশো সাত সালে তো কংগ্রেসের উনিশশো সালের সুরাট অধিবেশনে সর্বপ্রথম নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন লক্ষ্য করা যায় নেক্সট দেখো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কেছিলেন তো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরেজিও তো ডিরেজিও মনে রাখবে আঠেরোশো সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো আঠাশ তারপর রয়েছে তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওস্তাদ ইশা খা যিনি ছিলেন একজন ইরানি ব্যক্তিত্ব তো ইরানের ওস্তাদ ইশা ছিলেন তাজমহলের প্রধান স্থপতি এবং এটি নির্মাণ করান শাহজাহান এবং প্রধান যে শিল্পী ছিলেন মনে রাখবে বেবাদল খা তো বেবাদল খা ছিলেন শিল্পী এবং প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ইশা খা যেটি নির্মাণ করান সম্রাট শাহজাহান নেক্সট দেখো আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে ভক্তি আন্দোলনের সূচনা কে করেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রামানুজ রামানুজ ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন অ্যান্ড তার সঙ্গে তোমরা মনে রাখবে নানক তো গুরু নানক তিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন তো শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক যিনি জন্মগ্রহণ করেন চোদ্দোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে তো তিনি লাহোরে জন্মগ্রহণ করেন লাহোরের তালবন্দি গ্রামে চোদ্দোশো উনসত্তর সালে একটু মনে রাখবে তালবন্দি গ্রাম খুবই কিন্তু একটি বিখ্যাত নাম তো তিনি কিন্তু ছিলেন শিখ ধর্মের প্রবর্তক এবং ভক্তি আন্দোলনের সূচনা করেন রামানুজ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের সামান্য মতো হেল্পফুল মনে হয় একটি লাইক অবশ্যই করে দিতে পারো আর যদি চ্যানেলের প্রথমবার ভিজিট করেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটিকে ক্লিক করে রাখবে তো দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো সেই কামনায় এলুক